ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের জন্য বিগ নিউজ ফ্রেন্ডস। তোমরা যারা এসপিওর ইন্টারভিউ দিয়েছো, ফাইনালি তোমাদের মেরিট লিস্ট আউট হয়ে গেছে। গত দুদিন আগে ত্রিপুরা স্টেট লেভেলের মেরিট লিস্ট আউট হয়ে গিয়েছিল, তোমরা সকলেই জানো। এখন তোমাদের এসপিওর মেরিট লিস্ট ফাইনালি আউট করা হয়েছে, যদিও ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সেই মেরিট লিস্টের কপি দেওয়া হয়নি। সেগুলো পাঠানো হয়েছে কনসার্ন পিএসএ। তোমরা যে সকল পিএসএর আন্ডার হয়ে এসপিওর ইন্টারভিউ দিয়েছো, সেই সব পিএসএ সেই মেরিট লিস্টের কপি, তোমরা যারা সিলেকশন হয়েছো সিলেকশন কপি পাঠানো হয়েছে। প্রায় সবগুলো পিএসএই পাঠানো হয়েছে, যেসব পিএসএ এখনও পাঠানো হয়নি খুব শীঘ্রই পাঠানো হবে, এটাই খবর পাওয়া গেছে। তোমরা যেই পিএসএর ইন্টারভিউ দিয়েছ সেই পিএসএর অবশ্যই তোমাদের নাম মেরিট লিস্টে আছে কি না তোমরা চেক করে নিতে পারো, ঠিক আছে। এই ভিডিওর মাধ্যমে আমরা এক দুটো পিএসএর কপি তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। আর তোমরা যারা এই চ্যানেল নতুন দর্শক, তোমাদের উদ্দেশ্য বলবো, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, অল অপশনাল বেলটিকে অবশ্যই প্রেস করবে, ঠিক আছে। দেখো, এগুলো ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু সেই মেরিট তোমাদের যে নোটিফিকেশনটা এখানে শো করানো হয়নি, ঠিক আছে। চলো আমরা একটা কপিটা একটু দেখে নিচ্ছি। দেখো, লিস্ট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ এসপিও আন্ডার সাবরুম পিএস, এই কপিটা আমাদের হাতে এসেছে, এই কপিটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এক নম্বর দু নম্বর করে সকলের নাম দেওয়া আছে, ফাদার নেম দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। এখানে টোটাল 25 জনের নাম দেওয়া আছে, দ্যাট মিন সাবরুম পিএসের আন্ডারে 25 জনকে সিলেকশন করা হয়েছে। সেই রূপ ত্রিপুরার যত সকল পিএস আছে সবগুলো পিএসের আন্ডারে 20, 25, 26, 30, 35 অ্যাপ্রক্স করে কিন্তু সকলকে সিলেকশন করানো হয়েছে, এবং সেই কনসার্ন পিএসএ তোমাদের নামের লিস্ট পাঠানো হয়েছে। সুতরাং তোমাদেররা কিন্তু সেই পিএসএ ভিজিট করেই, কনসার্ন যে অফিসার আছে ওনার সঙ্গে কথা বলেই কিন্তু তোমরা সেই লিস্টটা দেখতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমরা ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে। আরেকটি কথা আমি বলে দিই, এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না, তোমরা যারা এই লিস্টটা তোমাদের দরকার পড়বে অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, সেই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা এটা কালেক্ট করে দেখে নেবে। যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি অবশ্যই সঙ্গে জয়েন করে নেবে এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য, ঠিক আছে। আরেকটি কথা তোমাদেরকে বলি, এই যে কপিটা, এই কপিটার মধ্যে কিন্তু কোনো কনসার্ন অথরিটির কোনো সিগনেচার কিন্তু নেই, সুতরাং এই কপিটা সম্বন্ধে কিন্তু 100% পুষ্টি করছি না, ঠিক আছে। ফার্দার যদি কোনো ইনফরমেশান থাকে তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।